রাস্তায় হাঁটতে বেরিয়েছি আর এদের সাথে দেখা হঠাৎ, ঠিক আছে? তো এরাও আস্তে আস্তে বলছে এরাও হাঁটবে, তো চলো এদের সাথে একটু হাঁটা যাক। চলে আয় চলে আয়, সবাই চলে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, রান রান বলছে আর হাঁটবো না, আয় চলে আয় চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। এদিকে আমি আর জেঠু, জেঠুর খাওয়া দাওয়া কমপ্লিট, জেঠুকে জোর করে নিয়ে চলে আসলাম, বললাম চলো জেঠু একটু হেঁটে আসি। এখানে আমরা হাঁটছি, এখন আমাদের সামনে একটা রান আছে, টাটা স্টিল প্রেজেন্টেড বাই একটা রান, সেটাতে আমরা পার্টিসিপেট করছি, সেজন্য একটু হাঁটছি। রাস্তা এখন প্রায় ফাঁকা, একদম শুনশান রাস্তা, শুধু আমি আর জেঠু, পিছনে দুজন আসছে দেখো, এখনও কিন্তু দুজন আসছে। চলে এসো চলে এসো, একটা হচ্ছে লালি একটা হচ্ছে কালি, না এটা হচ্ছে কালু একটা হচ্ছে লালু, লালু আর কালু আসছে, বুঝলো জেঠু? এ দেখো পাস ধরে নিয়েছে লালু আর কালু। এইবার এইভাবে আমরা মোটামুটি চলে আসলাম 2 কিলোমিটার মতো, 2 কিলোমিটার হয়েছে জেঠু এখন? 2 কিলোমিটার অলরেডি হাঁটা কমপ্লিট আমাদের। রাস্তা শুনশান, একটা লোক নেই, কিচ্ছু নেই, পিছনে আমরা দুজন, আমাদের পিছনে দুজন বডিগার্ড, আবারও দেখাই। বাস এখান থেকে রিটার্ন করবো সামনের একটা পথ দিয়ে, ওই পথটা বেশ ভালো, আরও অন্ধকার, জানি না ওই পথে কী আছে, চলো ওই পথ দিয়েই যাবো। এটা খুব সুন্দর, মোবাইলে হালকা হালকা গান চলছে, আর সেই গান শুনে জেঠু বললো যে সুন্দর একটা কিশোর কুমার লাগাও, লাগিয়ে দেওয়া হলো কিশোর কুমার। তারপরে এবার কিশোর কুমারের সাথে গান শুনতে শুনতে আমাদের পথ চলা। এই দেখো এরা আবার আমাদের আগে যাচ্ছে, দৌড়াও।